আসসালামু আলাইকুম। যারা তেজপাতা গাছ দেখেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে তেজপাতা গাছটা দেখতে পারেন। তো এটা তেজপাতা গাছ, আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে পাশে আমাদের একটা তেজপাতা গাছ আছে, তো বলছিল যে তেজপাতা গাছ কেমন হয় বা মানে অনেক কৌতূহল ছিল তেজপাতা গাছ নিয়ে, তো আমি একটু ভিডিও ফুটেজ তুলে নিলাম ওকে দেখানোর জন্য। আর এই যে আমি একটু বাইরে বের হয়েছি ইদানিং, একটু ছোটো ছোটো করে বাইরে বের হওয়াতে আমারও খুব ভালো লাগছে, কারণ আমি বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে অনেক দিনই বাইরে বের হই না, আর এখন যখন মাঝে মধ্যে বের হচ্ছি তখন অনেক ভালো লাগছে। তবে নিজেকে অনেক সিকিউরিটির মধ্যে রাখতে হচ্ছে এটাই। আমি আজকে বের হয়েছি আমার মেয়েটার জন্য টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার জন্য, আসলে যেগুলো নিঃসাতের বাবা একটু কম বোঝে, মানে বললে একরকম কিনে নিয়ে এসে আর একরকম। তো এই জন্য আমাকে বলছিল যে তুমি মার্কেটে গিয়ে কিছু কিনে নিয়ে এসো, যেহেতু আমি সেরকম কিনতে পারি না এগুলো। তো আমি একটা খেলনার দোকানে এসেছিলাম, এখান থেকে একটু খেলনা কিনেছি। এটা হচ্ছে একটা পাইকারি দোকান, তো একটু ভিডিও ফুটেজ তুলে নিলাম। আর আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব যে আমি কী কী কেনাকাটা করেছি। তো বাসায় ফিরে এসেছি আর নিশাতের জন্য নিয়ে আসলাম এক প্যাকেট বিরিয়ানি, ও বেশ কিছুদিন ধরে একটু বিরিয়ানি খেতে চাইছিল, তো ভাবলাম যে ওর জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে যাই। আর নিচের দোকান থেকে কলা কিনে এসেছি, আর আপনারা চারটা কলা দেখে কিছু মনে করবেন না, কারণ দোকানে এই চারটা কলাই ছিল। তো সাগর কলাটা নিশাতের অনেক পছন্দ, এজন্য আমি এই চারটা কলাই কিনে নিয়ে আসলাম। অবশ্য বেশি পেলে বেশি নিয়ে আসতাম, আমারও অনেক পছন্দ। তো একটু গরম করে দিচ্ছি যেহেতু দোকান থেকে নিয়ে আসা গরমই আছে, তারপরে ভাবলাম যে আরেকটু গরম করে দিই, নিশাতের বাবা বলছিল যে আরেকটু গরম করে দেওয়ার জন্য, তো বেনে দিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে একটা দারুণ মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো নিশাতের ফুপ্পিরা আমাদের বাসায় আসবে, মানে যশোর আমরা যে ফুপ্পি নিশাতের যে ফুপ্পির বাসায় আপার বাসায় বেড়াতে যেতাম, ওনারা আমাদের বাসায় হয়তো আসবে। তো আপারা কিন্তু বেশ অনেক দিন হলো মাগুরায় তেমন আসে না, মানে বিশেষ করে আমাদের বাসায়, আমরাই বেশিরভাগ আপাদের বাসায় যাওয়া হয়েছে আমাদের। তো সে আপারা আসবে আমাদের বাসায়, আমরা তো অনেক খুশি। আর সাথে আমাদের মাগুরায় যে আপা থাকে, আমরা দুই সে আপাকেও আসতে বলেছি, মানে সবাই মিলে একটু এক জায়গায় বসে গল্প গুজব করবো। আর যেহেতু যশোরে আমার যে আপা থাকে, উনি তো আজও আমার বেবিকে দেখেনি, তো সেই উপলক্ষে ওনার আসা। আর এই যে দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন তো রান্না করছি, এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ দিয়ে পাতাকপি আলু দিয়ে আমি একটু চচ্চড়ি করছি। আর এই ট্যাংরা মাছটা আমার গ্রামের বাড়ির যে ছোটো একটা নদী আছে, আমার আম্মু মাঝে মধ্যে পাঠায় সেখানকার মাছ। এগুলো মাছগুলো কিন্তু প্রথমবার যখন পাঠিয়েছিল অনেক ছোটো ছোটো ছিল, এখন বেশ বড় হয়েছে। তো কিছুদিন আগে বেশ কিছু মাছ আমার জন্য পাঠিয়েছে ওখানকার। তো এক একদিন যখন রান্না করবো আপনাদের সাথে বলবো আর শেয়ার করবো। আর এই যে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি, নিশাতের বাবা বলছিল যে গরুর মাংস খাবে, তো ওর জন্য একটু অল্প করে গরুর মাংস রান্না করছি। আর আপনাদেরকে তো বলেছি গত ভিডিওতে যে মাছটাও তেমন পছন্দ না, ছোটো মাছ তো পছন্দই করে না, বলে কাটা বেশি। তো এজন্য ওর জন্য মাংস রান্না করলাম, আর আমার জন্য একটু ছোটো মাছ চচ্চড়ি করলাম, সাথে একটু ডাল রান্না করছি। ডাল রান্নাটা অলরেডি হয়ে গেছে, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যে কথা বলছিলাম আপনাদের, নিশাতের ফুপ্পিরা আসবে, তো আপারা এসে বেড়াতে এসে যখন ঘুরে চলে যাবে তখন আমরা নিশাতের নানু বাড়িতে বেড়াতে যাব। আর ছোটো মেয়েটাকে কিন্তু ফার্স্ট টাইম যাব ও নানু বাড়ি, তো আমার তো অনেক ভালো লাগছে ভাবলেই। আর নিশাত তো অনেক বেশি খুশি যে ওর ছোটো বনুটাকে নিয়ে যাবে, ও কিন্তু আদর করে ওর আমার ছোটো মেয়েটাকে বনু বলে ডাকে। আর আমার মুখ আমার কিন্তু শুনতে খুবই ভালো লাগে, ওর মুখে যখন শুনি বনু বনু করে আদর করে ডাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো এক সময় আপনাদের সাথে ওর একটা এই বনু বলা নিয়ে ভিডিও ফুটেজ শেয়ার করব। আর যে এখন আমার মাংস রান্না প্রায় হয়ে এসছে, আর গরুর মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর আপনাদেরকে গত ভিডিওয়ে যে মালটার কথা বলেছিলাম, দেশি মালটা, এটা হচ্ছে সেই মালটাগুলো, সেদিন একটা কেটে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে এগুলো আছে বেশ কয়েকটা আমাদের খাওয়া হয়ে গেছে, তো
তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে, মানে মোটামুটি দেশি হিসাবে ভালো লেগেছে, তেমন একটা খারাপ নয়। আর বিকালবেলা এই যে আমি কিছু ব্রেড ডিম দিয়ে ভেজে নিয়েছি, ডিম আর চিনি দিয়ে, অবশ্য কম বেশি সবাই এটা জানেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে কিন্তু খুবই প্রিয় এই খাবারটা, মাঝে মধ্যেই খাই, কিন্তু নিশাতের বাবা খুব রাগারাগি করে, কারণ তেলে ভাজা জিনিসগুলো তেমন একটা পছন্দ করে না, মানে রেগুলার খেতে দিতে পছন্দ করে না। মাঝে মধ্যে আমরা খাই, আর যখন বেশি ইচ্ছা হয় তখন লুকিয়ে খাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ।